আসন্তা 25 তারিখে ওড়িশা আসবে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ। গৃহমন্ত্রী গস্তক নিয়ে বিজেপি কর্মকর্তাঙ্ক মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে। গস্তক নিয়ে প্রতিক্রিয়া রাখিছেন রাজ্যসভাপতি মনমোহন সামল। দিন 3:30 ঝারসুগুড়া এয়ারপোর্টে পৌঁছবে শাহ, সেঠার সোনপুর অভিমুখে বাহারে। সোনপুরের বিশাল জনসভা সম্বোধন করবে। এতেসহ ভুবনেশ্বরের দলীয় কর্মকর্তা দেবে বিজয়ের মন্ত্র। ভুবনেশ্বরের দলর প্রমুখ কার্যকর্তা বৈঠক করবে। এসব ভুবনেশ্বরের রাত্রি যাপন করবে বলে মনমোহন। অমিত শাহ কার্যক্রম নির্বাচন দৃষ্টি প্রভাবী হব। অমিত শাহ ভাষণ ওড়িশার 4.5 কোটি লোক প্রভাবিত করব। এরপরে সিরিজ অনুসারে লগাতার সভা হব। প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমেত দেশের শীর্ষ নেতৃত্ব মানে রাজ্যের বিভিন্ন অঞ্চলে সভা করবে। অমিত শাহজি 25 তারিখ দিন 3:30 পৌঁছবে সোনপুর। ঝারসুগুড়ায় পৌঁছি সে সোনপুর আসবে। সোনপুরে বিশাল জনসভার সে ভাষণ দেবে এবং সেটি সভা সমাপ্ত পরে ভুবনেশ্বর আসবে এবং ভুবনেশ্বরে আম প্রমুখ কার্যকর্তা মানক বৈঠকরে যোগ দেবে, রাত্রি যাপন করবে। সেদিন ভুবনেশ্বর ওড়িশার প্রমুখ কার্যকর্তা মান সহিত বসি কথা হয়েকি যাবে। এ কার্যক্রম মোটামুটি অছি। নিশ্চিত ভাবে ইয়ে অমিত শাহর কার্যক্রম নির্বাচন দৃষ্টিকোণ প্রভাবী কার্যক্রম হব এবং এতে নিশ্চয় ওড়িশার নির্বাচন 4.5 কোটি লোক উপরে প্রভাব নিশ্চয় প্রভাবিত হব এবং সমস্তে যে অপেক্ষা করছেন অমিতজি আসবে এবং উদ্বোধন দেবে এবং নির্বাচনরে এটিকা নির্বাচন প্রচার শুভারম্ভ করবে। উদ্ঘাটন পর্ব প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সারিকি যাইছেন সম্বলপুর এবং বড়চণারে চণ্ডীখোলে। ইয়ে কার্যক্রম নির্বাচন পরিপ্রেক্ষিতে প্রথম সভা হব এবং ইয়ারপরে সিরিজ অফ সভা হব। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।